চণ্ডীপুর থানার অন্তর্গত ঈশ্বরপুর গ্রামের বছর 33-এর যুবক সুমিত রায় গতকাল শুক্রবার বিকালে সবেদা গাছে সবেদা পাড়তে উঠে গাছের ডাল ভেঙে মাটিতে আছড়ে পড়ে প্রবল যন্ত্রণায় কাতরাতে থাকে। কিংকর্তব্য বিমূঢ় সুমিতের পরিজনরা তাকে নিয়ে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে ছুটে আসেন। প্রবল যন্ত্রণা কাতর সুমিতের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তারবাবুরা সাথে সাথে রোগীর USG সিটি স্ক্যান করে জানতে পারেন সুমিতের প্লীহা ফেটে গিয়ে প্রবল রক্তক্ষরণ হয়ে তা পেটের মধ্যে জমা হয়ে গেছে। জরুরি ভিত্তিতে রোগীর অপারেশন শুরু হয়। জানা যায় সিনিয়র সার্জন প্রফেসর ডাক্তার মধুসূদন পাল, জেনারেল সার্জন ডাক্তার সুজিত নস্কর, ডাক্তার মধুসূদন পাঞ্জা, ডাক্তার কল্যাণ মিদ্দা, ডাক্তার পার্থপ্রতিম দাসের তত্ত্বাবধানে ও দক্ষতায় টানা 3 ঘন্টা 16 মিনিট রোগীর অপারেশন চলে। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালেই ICU চিকিৎসাধীন ওই রোগী। এ নিয়ে আজ প্রতিক্রিয়া জানালেন ডাক্তার MS পাল ও হাসপাতালের ডাইরেক্টর পবিত্র জানা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে এক বৃদ্ধার কিডনিতে 7 কেজি টিউমার অপারেশন ও এক যুবকের শ্বাসনালীতে জ্যান্ত কই মাছ আটকে যাওয়ার অপারেশন সহ একাধিক জটিল ও প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে এই হাসপাতালে। গতকাল এক ইমার্জেন্সি অপারেশন হয়েছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে, কি বলবেন? ইমার্জেন্সি অপারেশন খুব বড় নয়, বাট খুব ক্রিটিক্যাল অপারেশন, মানে এটা একটা লাইফ সেভিং। একটু দেরি হয়ে গেলে, 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে গেলেই লাইফটা থাকতো না, এত ব্লিড করে এত স্পিডিলি। আমরা পেট খুলে দেখলাম যে প্রচুর প্রায় 3 লিটার রক্ত জমে আছে, সেগুলো পরিষ্কার করে তারপর দেখা গেলো স্প্রিংটা একদম থিতলে আছে, ওটাকে রিপেয়ার করা গেল, পুরো স্প্লিনটা কাটতে হলো। মানে স্টোমাকের সঙ্গে যেগুলো ছিল, ব্লিডিং ছিল, সেগুলোকে কন্ট্রোল দিতে হলো, গ্যাসের তেল সহ সব কিছু বেঁধে ইমিডিয়েটলি কন্ট্রোল করে ওটা স্প্লিনটাকে বাতিল করে বেরিয়ে আসতে হবে। এবার তারপরে এক ফোঁটা রক্ত বেরোবে নিয়ে আর কি, এটাই। এটা বড়ো বড়ো হাসপাতালে, এটা ইমার্জেন্সিতে বলি, এখানে বড়ো ইমার্জেন্সি যেখানে, মানে সেটা হ্যাঁ, কিন্তু এখানে এই কথা বলবো, আমার মনে হয় ডিস্ট্রিক্টেও হয়তো এরকম হয়তো, মানে আমার মনে হয় না যে হলদিয়া মেডিকেল কলেজে বা জানি না হয়েছে কিনা, বা তমলুক মেডিকেল কলেজে হয়তো আগে হয়েছে, খুব চট করে একসঙ্গে 2-3 জন থাকলে হয়ে যায়, সাহস নিয়ে এগোতে হয়। খুব জটিল কিছু অপারেশন নয়, কিন্তু এগুলো হচ্ছে যে প্রম্পটলি করতে হয়, দেরি করা যায়। এই পেশেন্টকে আমরা যদি অন্য জায়গায় রেফার করে দিই, তাহলে ওই জায়গায় তাহলে রাস্তা না ওই বা হয়তো পৌঁছো তো হাসপাতালে, সেখানে অ্যাডমিট করে দিতে পৌঁছো, ঠিক আছে। গতকাল চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে এক ইমার্জেন্সি অপারেশন হয়েছে, কি বলবেন? সুমিত রায় বলে একটি পেশেন্ট, বয়সটা প্রায় 33 মতো, আমাদের এই চণ্ডীপুর থেকে 1-2 কিলোমিটারের মধ্যেই তার বাড়ি। আমাদের কাছে আসে সন্ধ্যে 6:30-7 নাগাদ, পেটে ব্যথা নেই। পরে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম আমাদের ডাক্তারবাবু যে ওর সবেদা গাছ থেকে পড়ার ফলে পেটে ব্যথা হচ্ছে। ডাক্তারবাবু সন্দেহ করেন যে ইন্টারনাল হেমারেজ এবং যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গের চোট থেকে এটা হতে পারে। সিটি এবং USG-র মাধ্যমে ডায়াগনোসিস হয়, তার স্প্লিন র্যাপচার হয়ে গেছে, স্প্লিন মানে ফ্লিয়া। সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং ছিল, এই যে কিছু সময় আমরা পরীক্ষা নিরীক্ষা এবং কথা বলছি, পেশেন্টকে সেলাইন চালাচ্ছি, এরই মধ্যে পেশেন্টটা সাডেন কোলাপ্সড হয়ে যায়। কোলাপ্সড মানে পালস, প্রেশার এগুলো পাওয়া যায় না, এরকম একটা।
দু হাতে স্যালাইন চালিয়ে পেশেন্টকে অপারেশনের জন্য প্রস্তুত করা হয় এবং বাড়ির লোক ঝুঁকি নিয়ে আমাদের কাছে অপারেশনের জন্য সম্মতি দেয়। এবং শুক্রবারটা অ্যাকচুয়ালি আমাদের ডক্টর রমেশ পাল, ডক্টর মধুসূদন পাঁজা, এনএসসিসির ডক্টর কল্যাণ মির্জা, ডক্টর পার্থপ্রতিম দাস এবং ডক্টর সুজিত নস্কর এরা সবাই থাকে। অন্যান্য অপারেশনকে বন্ধ করে আমরা এই অপারেশন পেশেন্টটিকে গুরুত্ব সহকারে ইমার্জেন্সি ভিত্তিতে অপারেশন টেবিলে তুলি। পেটের ভিতরে প্রায় 4-5 লিটার রক্ত এবং 3-3.5 ঘন্টার একটা স্কিলড অপারেশনের মধ্য দিয়ে পেশেন্টের আমরা লাইফ সেভ করি। অ্যাকচুয়ালি অপারেশনটা খুব বড় নয়, কিন্তু ওই যে অল্প সময়ের মধ্যে তাকে না করতে যদি আমরা করতে পারতাম এবং পেশেন্টকে যদি কোনো কারণে আমরা রেফার করতাম তাহলে পেশেন্ট বাঁচত না। এটাই আমাদের কাছে বড় পাওয়া যে অত্যন্ত গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যে এরকম একটি হসপিটালে এই ধরনের অপারেশন আমরা করতে পেরেছি এবং পেশেন্টকে আমরা প্রাণ বাঁচাতে পেরেছি এবং তার যে সংকটাপন্ন অবস্থা থেকে তাকে বের করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আপনার নাম? পবিত্র জানা। রেজিগনেশন? আমি এই চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হসপিটালের ওনার বা ডাইরেক্টর হতে পারেন।